হ্যালো গাইস, গ্লোয়িং স্কিন কে না চাই? আমরা সকলেই চাই গ্লোয়িং স্কিন পেতে। সেই জন্য আজকের এই ভিডিওতে বলবো পাঁচটি গ্লোয়িং স্কিন টিপ সম্পর্কে। সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। পাঁচটি ন্যাচারাল গ্লোয়িং স্কিন টিপ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি সবসময় হ্যান্ডসাম এবং অ্যাট্রাকটিভ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ফ্যাশনেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এক নম্বর পয়েন্ট হলো ফলো সিটিএম রুটিন ডেইলি। সিটিএম মানে হলো ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। এই সিটিএম রুটিনে সবার প্রথমে আপনি একটি ভালো কোয়ালিটির কেমিক্যাল ফ্রি ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করে নেবেন। এরপর টোনার ইউজ করবেন। টোনার হিসেবে আপনি রোজ ওয়াটার ইউজ করতে পারেন। এরপর আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী একটি কেমিক্যাল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করবেন। যেমন আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলে আপনি ওয়াইনম্যান টাইপের ময়েশ্চারাইজার ইউজ করবেন, এবং আপনার যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে আপনি লাইট জেল অথবা লোশন বেস ময়েশ্চারাইজার ইউজ করবেন, এবং আপনার যদি নর্মাল স্কিন হয় তাহলে আপনি ক্রিমি টাইপের ময়েশ্চারাইজার ইউজ করবেন। আপনি এই সিটিএম রুটিন দিনে দুবার ইউজ করবেন, সকালে এবং রাতে ঘুমানোর আগে। সো দু নম্বর টিপস হলো অলওয়েজ হাইড্রেট ইওর বডি। আপনি যদি আপনার ফেসকে গ্লো করতে চান তাহলে অবশ্যই আপনার বডিকে হাইড্রেট রাখবেন। আপনি রেগুলার 2 থেকে 3 লিটার পানি পান করবেন। আমরা রেগুলার কত পানি পান করি তার কোনো আইডিয়া থাকে না আমাদের কাছে। আপনি একটি 1 লিটারের বোতলে পানি ভরে সেই বোতলের পরিমাপে আপনি সারাদিনে 3 লিটার পানি পান করবেন। এর দ্বারা খুব সহজেই আপনি বুঝতে পারবেন আপনি রেগুলার কত লিটার পানি পান করেন। আপনি যদি সঠিক নিয়মে পানি পান করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্কিন এবং হেলথ দুটোই ভালো থাকবে। সো 3 নম্বর টিপস হলো রেগুলার এক্সারসাইজ। আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন তাহলে খুবই বেনিফিট দেবে আপনার স্কিন এবং ওভারঅল হেলথের জন্য। আপনি যদি রেগুলার 1 থেকে 1.5 ঘন্টা যে কোনো এক্সারসাইজ করেন এবং যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন, এর ফলে আপনার বডিতে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ঘাম বার হয়, যার দ্বারা আপনার স্কিন ক্লিয়ার এবং গ্লোয়িং হয়। আপনি রেগুলার বাড়িতে এক্সারসাইজ করতে পারেন, জিমে যেতে পারেন অথবা সুইমিং, ক্রিকেট এবং ফুটবল এবং নানান রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারেন। সেই জন্য আপনি রেগুলার সর্বনিম্ন 45 মিনিট যে কোনো ওয়ার্কআউট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করবেন। সো 4 নম্বর টিপস হলো ফেস প্যাক। আপনার ফেস ব্ল্যাক স্পট, ডার্ক স্পট এবং পিম্পল ফ্রি এবং গ্লোয়িং করতে চাইলে অবশ্যই আপনি যে কোনো ফেস প্যাক ইউজ করবেন। তো এই ফেস প্যাক হিসেবে আপনি মুলতানি মিট্টির ফেস প্যাক ইউজ করতে পারেন। তো এই ফেস প্যাক তৈরি করার জন্য সবার প্রথমে আপনি অল্প পরিমাণে মুলতানি মাটি নেবেন এবং এর সাথে রোজ ওয়াটার মিক্স করবেন। এরপর এটি ভালোভাবে মিক্স করে একটি পেস্ট বানিয়ে নেবেন। এরপর এটি আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন এবং শুকিয়ে এলে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন। এছাড়াও আপনার যদি ফেস প্যাক তৈরি করার টাইম না থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন মামার্থ অ্যাক্টিভ চারকোল ফেস প্যাক উইথ অ্যাক্টিভেট চারকোল অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড। অ্যাক্টিভেট চারকোল স্কিনকে ডিপলি ক্লিন করে এবং ডিটক্সিফাই করে এবং গ্লোকে ইনক্রিজ করতে সাহায্য করে, এবং গ্লাইকোলিক অ্যাসিড পোর্সকে আনক্লোজ করে এবং অয়েল কন্ট্রোলে সাহায্য করে। এটি মেডসেফ সার্টিফাইড এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফর অল স্কিন টাইপস, এবং এটি SLS, প্যারাবেন ফ্রি এবং প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান একটি ব্র্যান্ড। মামাআর্থের প্রত্যেকটি প্রোডাক্ট ন্যাচারাল গুডনেস ইনিশিয়েটিভ। আপনি যদি মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কিছু কেনেন তাহলে এটি আপনার অর্ডারকে তারা যে গাছ রোপণ করে তার সাথে লিঙ্ক করবে। আপনি যদি মামাআর্থ অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ থেকে এটি কেনেন তাহলে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি এই কুপন কোডটি ইউজ করেন। এছাড়াও এই প্রোডাক্টটি অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও বাই করতে পারেন, অথবা এটি আপনার নিকটবর্তী অফলাইন স্টোরেও পেয়ে যাবেন। সো নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, চেক করে নেবেন। এটি আপনি সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করবেন, এর ফলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনার স্কিনের পরিবর্তন লক্ষ্য করবেন। সো 5 নম্বর টিপস হলো অ্যাড সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউর ডায়েট। গ্লোয়িং এবং হেলদি স্কিন পেতে চাইলে অবশ্যই আপনার ডায়েটে হেলদি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রাখবেন। আপনি যদি হেলদি খাবার খান তাহলে তার ফুল এফেক্ট ফেলবে আপনার স্কিনে এবং ওভারঅল বডিতে। এইসব সিজনাল ফ্রুটস এবং ভেজিটেবলসে ইম্পর্টেন্স নিউট্রিশন থাকে যা আমাদের স্কিনকে গ্লোয়িং বানাতে সাহায্য করে। সো আগের ভিডিও লাইক এমটি এখনও কমপ্লিট হয়নি, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে অবশ্যই লাইক এমটি কমপ্লিট করে দাও, এবং এই ভিডিও লাইক এম রাখছি অনলি 500, তো অবশ্যই তোমরা এই লাইক এমটি কমপ্লিট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম অসম কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন, এবং নেক্সট ভিডিও কোন টপিকের ওপরে বানানো উচিত অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি মাই ফল্ট হিরোর ফ্যাশন সিক্রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন।